ফুচকার প্রকারভেদ, দই ফুচকা, আলু ফুচকা, চিকেন ফুচকা, আইসক্রিম ফুচকা, আর লাস্টে ছিল ভেজিটেবিল ফুচকা। আর জলের প্রকারভেদ হলো মিঠা জল, তেঁতুল জল, পুদিনা জল, জল জিরার জল, কত কি। আর শেষ পাতে রয়েছে শসা আর চিপস ফুচকা। তো দেখে নিন, আমরা চলে যাচ্ছি ফুচকা খেতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা একটু বেরিয়ে পড়লাম ফুচকা খেতে। আর দেখুন, আগে তো ওটা ছিল বামনের মন্ত্র নয়, ওটা ছিল ফুচকার প্রকারভেদ, কারণ এখানে কী কী ফুচকা পাওয়া যায়। তো চলুন, আমরা বেরিয়ে পড়েছি ফুচকা খেতে। আর এখানে তো দেখলেন কত কী ফুচকা পাওয়া যায়, দই ফুচকা, চিকেন ফুচকা, পাপড়ি চাট, অনেক কিছু পাওয়া যায়। আর জলেরও প্রকারভেদ অনেক রকমই আছে, তো এক রকম একটা ফুচকা আর একটা একটা জল, তো এইভাবেই এখানে বলে বলে খাওয়ানো হয়। তো ফুচকাগুলো মোটামুটি ভালোই খেতে, আর বেশি দামও নয়, বেশ ভালোই কম দামের মধ্যে। চলে গেলাম আমরা সন্ধেবেলা একটু গরম মধ্যে, আর হাওয়া তো প্রায় দিচ্ছিলই, হালকা হালকা হাওয়া। তো দেখুন এখানে কী ভিড় জমেছে, সবাই এরকম ফুচকা মানে খাবার জন্যই দেখুন সবাই লাইন দিয়ে ফুচকা খাচ্ছে। আর ফুচকা ফুচকা সব প্যাকিং করে নিয়ে চলে গেলাম বাড়িতে। আর এখন যাচ্ছি আমাদের বাড়িতে। তো এখন রাত্রির মোটামুটি হয়ে গেছে, এখানটা আলো ছিল না, তো দেখতেই পাচ্ছেন অন্ধকার। তো বারুণদের বাড়ি চলে গেলাম, এই দেখুন আমাদের বাড়িতে চলে এসেছি। আর এই দেখুন কুনাল কী করছে। তো বাড়িতে একটু ঘুরে বেরিয়ে চলে গেলাম, আর সব শেষে লাস্টে ফেরার পথে একটু নিয়ে আইসক্রিম নিয়ে চলে এলাম। তো বাড়ি চলে এসেছি আইসক্রিম নিয়ে। তো এখানে দেখুন আইসক্রিম কাটা হচ্ছে, আর আমার শাশুড়ি দেখুন আইসক্রিম খাবে বলে একবারে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ আইসক্রিম প্রচণ্ড খেতে ভালোবাসে, আর আইসক্রিম দেখলি ও খাবো খাবো করে। আর এদিকে দেখুন আইসক্রিমটা কাটতেই পারছিলো না, আর এখানে তো বাবা আইসক্রিমটা কেটে দিল তারপর, আর ওখানে তো কেটে দেবার পরে খেয়ে নিল। আর ওখানে ঠাকুমা তো আইসক্রিম খাবার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে, তারপরেই ঠাকুমাকে দিল। তো দেখুন এদের আইসক্রিম খাওয়ার জোট। তো আমারও গরম লাগছিলো, আর আমিও আইসক্রিম খাবো বলে বলছিলাম যে আমাকেও আইসক্রিমটা কেটে দিতে। তো ঠাকুমাকেও দেখুন আইসক্রিম কেটে দিয়েছে, আর ঠাকুমাই দেখুন আইসক্রিম কেমন খাবে। তো আইসক্রিম ঠাকুমা খেতে খুবই ভালোবাসে, আর সাথে তারপরে আমিও আইসক্রিম খেলাম। এই দেখুন গরমের মধ্যে আইসক্রিমটা মোটামুটি ভালো ছিল, তো খুব একটা ভালো ছিল না এই আইসক্রিমটা খেতে। তো আমি দেখুন এইভাবে কেমনভাবে আইসক্রিম খাচ্ছি, তো ভালোই লাগছিলো বেশ ছোটোবেলায় এইভাবে খেতাম কাটি আইসক্রিম। আর ঠাকুমা দেখুন কেমন আইসক্রিম এবারে চুষে চুষে খাচ্ছে, ঠাকুমা হচ্ছে আইসক্রিম একদম প্রিয়, মানে সব ছেলে দিয়ে ঠাকুমা আইসক্রিম দিলে এখন তিন চারটে পুরো একদম আইসক্রিম খেয়ে নেবে, সাথে সাথে আমার শাশুড়িও কম যায় না। এই দেখুন আমার শাশুড়ি একবারে দেখছে, তো খেয়ে দিয়ে ওপরে আবার দুটো আইসক্রিম খেয়ে ফেললো। তো সারাদিন এদের যদি দুটো চারটে করে আইসক্রিম দেন ব্যাসেরাই পেলে আর কিছুই চাই না। তো রাত্রি বলো টাটা, বাই বাই।